হ্যালো ভিওস আজকে আমরা দেখবো যে দুইটি শব্দের মধ্যে কনফিউশন হয়ে যায় আমাদের এভরিডে এবং এভরিডে প্রথম শব্দটি দেখুন এখানে কোনো গ্যাপ নেই আর দ্বিতীয় শব্দটিতে দেখুন একটি গ্যাপ আছে তো কখন আমরা গ্যাপ দিব আর কখন আমরা গ্যাপ দিবো না এটি আমরা আজকে শিখব তো এভরিডেই এই শব্দটিতে কোনো গ্যাপ নেই অর্থাৎ অ্যাজেক্টিভ তো গ্রামারের নিয়ম অনুসারে আমরা কি জানি যে প্রথমে অ্যাজেকটিভ তারপরে নাউন অর্থাৎ অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে তো এই শব্দটি অ্যাজেকটিভ যেটিতে গ্যাপ নেই এর মিনিং হচ্ছে অর্ডিনারি অর টিপিক্যাল অর্থাৎ এর এই সচরাচর যেটা ঘটে আসছে সেটি অ্যাভরিডে তো একটি উদাহরণ দেখুন দ্য বুক ইজ রিটেন ইন সিম্পল অ্যাভরিটেই ল্যাঙ্গুয়েজ তার মানে কি বুকটা একটা সাধারণ ল্যাঙ্গুয়েজেই লেখা হয়েছে এখানে অসাধারণ অসাধারণ কিছু নেই তো এটি হলো অ্যাজেক্টিভ কারণ এই ল্যাঙ্গুয়েজের আগে বসেছে দেখুন এভরিডে মডিফাই করছে ল্যাঙ্গুয়েজকে অর্থাৎ একটা অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে আর একটি শব্দ যেটি আমি বলছিলাম যে এভরিডেই এটি একটি অ্যাডভার্ব আপনি জানেন তো এটি গ্যাপ আছে একটা তার মিনিং হচ্ছে ইজডেই অর্থাৎ প্রত্যেকটি দিনই তো এই অ্যাডভার্বটার একটা আপনি জানেন অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং আই গো টু দ্য পার্ক এভরিডে তো এই এভরিডেই মডিফাই করছে গোকে কারণ এভরিডে উত্তর দিচ্ছে ওয়ান এর অর্থাৎ ডবলু আইসিএন ওয়ানের হ্যান নয় ওয়ান এর উত্তর দিচ্ছে সো কখন এভরিডে অর্থাৎ ইসডাই তো এই যে এটা ভার্বকে মডিফাই করলো এই কারণ এটি অ্যাডভার্ব তাহলে আমরা সোজা কথা মনে রাখবো গ্যাপ থাকলে অ্যাডভার্ব যেটি ভার্ভকে মডিফাই করে এটি দেখুন কোনো নামকে মডিফাই করছে না বা নাউনের আগে বসে আর যেটিতে গ্যাপ নাই সেটি হচ্ছে অ্যাজেক্টিভ এবং এটি নাউনকে মডিফাই করবে সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে আপনি জানান দেন যে হ্যাঁ ভিডিওটি আমার ভালো লেগেছে Thank you for viewing this video. Be well.